কি রে, তুই কেমন আছিস? ভালোই আছি, তোরা বস, আমি চা নিয়ে আসছি। মা, তিনটে চা বানাও তো, বাড়িতে বন্ধু এসেছে। বাবু, বাড়িতে তো চিনি নাই। ঠিক আছে, তুমি বিনা চিনিতেই চা বানাও, বাকিটা আমি সামনে লিখছি। ঠিক আছে, যা, নিয়ে যাচ্ছি। আজকে সবাই আমরা একটা খেলা খেলবো। কি খেলা? যার চায় চিনি থাকবে না, সে রাতে সবাইকে পার্টি দেবে। ঠিক আছে? ঠিক আছে। কাকিমা, চায়ে চিনি ঠিক আছে? আমারটাও ঠিক আছে। কাকিমা, মনে হচ্ছে আমার চায়ে তুমি চিনি বেশি দিয়েছো। জানিস বন্ধু, কাল আমি একটা স্বপ্ন দেখলাম, আমার একটা পা চাঁদে আর একটা পা মাটিতে। ওরকম স্বপ্ন দেখিস না, জাঙ্গিয়া ছিঁড়ে যাবে। ঠাকুর, ये हाथ मुझे दे दे। ले ले साले, वैसे इस कोरोना की वजह से दो दो के परेशान हो गया हूँ। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আজকে আমি চান করে শুধু গায়ে গামছা দিয়ে বেরিয়েছি, সেই সময় তোমার বন্ধু তখন আমাকে এত লজ্জা পেয়েছে, এত লজ্জা পেয়েছে। আরে আগে বলবে তো কি করেছো। কি দিয়ে মুখ ঢাকা দেবো খুঁজে পাচ্ছিলাম না, তাই গায়ের গামছা খুলে মুখ ঢাকা দিয়ে পালিয়েছি। কি সর্বনাশ করেছো তুমি! কি রে, আস্তে তোর ফুল সজ্জা, মুখটা এরকম পেঁচার মতন হয়ে বসে আছিস কেন? এই মাসে মনে হচ্ছে ফুল সজ্জা টা আর হবে না রে। কেন? মায়ের কাছে টাকা রাখা মানে ব্যাংকে টাকা রাখা, আর বইয়ের কাছে টাকা রাখা মানে কি জানেন? বইয়ের কাছে টাকা রাখা মানে না, সারদা কোম্পানিতে টাকা রাখা সমান কথা। যদি আমি তোমাকে কিস করে পালিয়ে যাই, তুমি কি ভাববে? আমি এটাই ভাববো, মূর্খ ছেলেটা পুরো পরীক্ষাটা দিতে পারতো, কিন্তু শুধু রোল নাম্বারটা লিখে পালিয়ে গেছে। হো তুমি দিয়া না গো বাসুর ঘরের বাতি নিভায়া, কে উঠাবে, খুব ক্যালি দেখিয়া বসে আছে, দাঁড়া সালাকে মজা দেখাচ্ছি। চিকি চিকি চু, কে তুই বে? চিকি চিকি চু, আবে কে তুই বলবি কি? চিকি চিকি চু, কে এটা বে? আমি তো চিনতেও পারি না, দাঁড়া সালাকে মজা দেখাচ্ছি। ও তুই, আবে একটু আগে যে তোর প্রেমিকাকে অন্য জনের বাইকে চেপে যেতে দেখনু। কুঠে দেখলি রে ভাই, কুঠে দেখলি? চিকি চিকি চু। আরে ভাই বল, কুঠে দেখলি বল? চিকি চিকি চু। এ ভাই তোর পায়ে পড়ছি, একবার বল তুই কুঠে দেখলি, আমি আর তোর সাথে কোনোদিনই আর কি করবো না। চিকি চিকি চু।